বেশ কয়েকদিন বন্ধ থাকার পর নিজ নিজ কাজে যোগদান করেছেন মেট্রো রেলের কর্মচারীরা। রোববার থেকে মেট্রো রেল চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক রাজধানীর প্রেস ক্লাবের মেট্রো রেল স্টেশন আজ পরিদর্শন করেন। এ সময় সচিব মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মেট্রো রেল অতি দ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। মেট্রো রেল চালু হলেও আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি। পাশাপাশি সচিব এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এ সময় মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।